রইনা কিয়ামতের কথা রইনা ভুই ও মানুষ কিয়ামতের মরণ কিয়ামতের মরণের কথা রইনা ভুইলা ভবে পাইয়া এক সুন্দর নারী তুমি তার গোলাম হইয়া রইলা আমরা মানুষ কিয়ামত আসিবে সেই কথা রহিলাম ভুলিয়া সেই ভাব থেকে আমার গা ওরে মিয়া ভাই নীরব হয়ে শুনতে হবে এই বাউল বিচার গান ধোবে তাই আসলে নীরব না হলে এই গান করে মজা নাই গান শুনে মজা নেই আমি যা বললাম যদি আপনারা না শুনলেন তাহলে কোনো লাভ হলো না আমার আপু গান করলো কিছু না শুনলেন তাহলে হলো না গান বাজনা হারাম আবার গান বাজনা যায় কোন গান যে গানে সৃষ্টিকর্তার কথা প্রভুর কথা নবীর কথা পীর মুর্শিদের কথা মা বাবার কথা থাকে ওই গান হারাম হতে পারে না আর যে গানে এবাদত হবে না সেই গান হারাম রঙের দুনিয়ায় এসে তুমি এক রঙিলা আল্লাহ নবীর কথা আরো মরণের কথা রহিলা ভুইলা ও মানুষ কিয়ামতের কথা রহিলা ভুইলা কথা রইলা ভুইলা
বেতাল হইলা খবর রাখলা নাই এখন তালে বেতাল গলে মানে সব হারাইলা নাবে বলে মরণের কথা রইলা ভুই দন্ত করেছে চোখের আলো নিবেছে ওই বুঝি ডাক এলো পারে যাবার সময় হলো ওই বুঝি ডাক এলো পারে যাবার সময় হলো ওই বুঝি ডাক এলো পারে যাবার সময় হলো আকাশ তোমার জামিনদার কারে বানাইলা মরণের কথা রইলা ভুই তোমার মরণের কথা রইলা ভুই মরণের কথা তোমার খবর এসেছে ও মানুষে দন্ত করেছে চোখের আলো নিবেছে ও মানুষে ঠিক আছে দাদা ভাই আপনার কথা চুল পেকেছে তোমার খবর এসেছে দন্ত পড়েছে চোখের আলো নিবেছে ধৈর্য ধরে নীরব থাকেন হায় রে বন্ধুগণ যেইভাবে পালা দিছে ইষ্টে যে এখন হাসরার কিয়ামতের পালা হবে গান শুনবেন 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 যতই আসে গান কবি গানে কি বলছে আমি একটু বলতে চাই আসরে চুল পেকেছে তোমার খবর এসেছে একদিন আমার মুসানবী কোন কাম করেছিল আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলতেছিল কথা বলার প্রসঙ্গে কোন কাম করলো ভাই বলে ও মাওলা মাওলাই আমি আপনারে সুদাই কি বলে ও মাওলা ও মাওলাই আমি আপনারে দেই কইয়া হ্যালো খুললে নাফসে জাকাতুল মউত প্রত্যেকটি মানুষকে মৃত্যুর সারগন্ত হবে এই কথা যায় ও বলিয়া আমার মুসানবী একদিন আল্লাহর দরবারে ফরিয়াদ জানালেন কি যে মালিক আপনি যদি প্রত্যেকটা বান্দা তো মৃত্যুর সারগন্ত করতে হবে মরতে হবে মরতে হবে না হ্যাঁ মরতে হবে আমার কাছে আসতে হবে তখন বলে আল্লাহ আমার একটা ফরিয়াদ আপনি রাখবেন কি যে আপনি যখন আপনার কাছে আমাকে নিয়ে যাবেন তখন আপনি আমাকে একটা চিঠি দিবেন আমার আল্লাহ বলছে ঠিক আছে আমি তোমাকে চিঠি দিব এইভাবে কথা বাবা দিয়েছিল ভাই কথা দেওয়ার পরে কোন কাম হয়েছিল তাই এক এইভাবে আস্তে আস্তে তার দিন চলে গেল ভাই একদিন তার সময় হলো ওরে মিয়া ভাই আল্লাহ পাক আজরাইলকে পাঠাই দিল ভাই আজরাইল আসিয়া সামনেতে দাঁড়াইল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুমি কে তোমাকে চিনি না এই কথা কে বলে এই কথা বলে মুসা নবী যে ওয়ালাইকুম আসসালাম আমি তো তোমাকে চিনি না তুমি কে যে আমি হইলাম মালিকুল মউত আজরাইল কেন আসছো আমার কাছে যে আমি আসছি আল্লাহ পাক আমাকে পাঠাইছে আপনার জান কবজ করার জন্য
মুসা নবী একটু ঠাটা ঠাটা মুসা ছিল, তার নাম ছিল, অনেক রাগি ছিলেন উনি। এমন রাগ হলেন, রাগ হয়ে একটা থাপ্পড় মারলেন আজরাইলকে। থাপ্পড় মারার পর তার বাম চক্ষু বের হয়ে গেছে। আজরাইল থাপা দিয়া চোখ নিয়ে দৌড় শুরু করলেন আল্লাহর কাছে, যাই বলে ও মাওলা মাওলা রে, ও মাওলা আমি আপনার দেই কইয়া কার কাছে পাঠাইছেন জান কবজ করবার লাগিয়া। তো কেন তা আমি তার জান কবজ করতে গেছি, সে দেখি উল্টা আমার জান কবজ করতে চায়, তা কি হয়েছে? তা আমি এই কথা বলার পরে আপনি নাকি তাকে চিঠি দিবেন? সে আমাকে রাগ হয়ে থাপ্পর মারলেন যে চিঠি না পাইয়া সে আপনার কাছে আসতে চায় না। তো যাও তুমি আবার যাই বলো আমার সাথে দেখা করতে। আস্তে আস্তে মুসা নবী তোর পাহাড়ে গেল, যাইয়া বলে গোসা হইয়া রাগ হইয়া রইল। মানে অভিমান, আল্লাহর সাথে কথা বলবে না। আমার আল্লাহ কয়ে ও মুসা তুমি কি আমার সাথে রাগ করছো, অভিমান করছো? তো না অভিমান করবো না, আপনি তো কথা কাছে মিল নাই। কিভাবে যে আপনি বলছেন আমাকে মরার আগে চিঠি দিবেন, কিন্তু আপনি চিঠি না দিয়ে আজরাইলকে কেন পাঠাইলেন? আর আল্লাহ বলে ও মুসা তোমার এতেই কইয়া তোমাকে চিঠি দিয়েছি, শোনো তাই বসিয়া। কিভাবে? এক নম্বর চিঠি মুসাই আমি তোমারে সুদাই, এক নম্বর মুসা, এক নম্বর চিঠি মুসা তোমারে যা, আগের চুল কালার কেমন ছিল ভবে তাই, আগের চুল কালো ছিল আপনারে জানাই, এখন এখন সাদা হয়ে গেছে। এক নম্বর চিঠি মুসা তোমায় দিলাম তাই, দুই নম্বর চিঠি মুসা তোমারে সুদাই, দুই নম্বর চিঠি কি? আগে চোখের পাওয়ার কেমন ছিল, এখন আমি খরম সবার মাজারটা দেখি, যদি মাজারটা না থাকে ওইদিকে যতটুকু আছে মোটামুটি দেখতে পারবো, যে কমিটির বাড়িতে গান গাইছি খাইছি খাওয়া দাওয়া করছি, ওইটা ওইটা না হলে আরেকটু, এখন চোখের পাওয়ারটা এমন, বেশ কিলো পাওয়ার আছে, এখন পাওয়ার আছে, যখন কালে চোখ পাওয়ার থাকে ওই এখন দুর্বল হয়ে গেছে, কাছের মানুষটা যাত্রা যাত্রা লাগে। এই তোমার দুই নম্বর চিঠি মুসা তোমায় দিলাম তাই, তিন নম্বর চিঠি মুসা তোমারে সুদাই, তিন নম্বর চিঠি কি? তিন নম্বর চিঠিটা কি? আগে নাকের প্রাণ শক্তি কেমন ছিল, অনেক দূরের প্রাণ শক্তি পাইতাম, স্বাদ কেমন ছিল জিব্বার স্বাদ অনেক ভালো ছিল, আপনারা কি শুনতে পান আমার কথা? শুনতে পান? আছে আছে মাইকের সাউন্ড নাই? ও মাইকের সাউন্ড নাই, দয়া করে মাইকের সাউন্ডটা দেন। আগে তোমার জিব্বার সাথে স্বাদ কেমন ছিল আমি জানতে চাই, আগে জিব্বার স্বাদ অনেক ছিল, কাঁচা মাংস দিলেও খাইতে পারতাম, এখন সিদ্ধ মাংস দিলেও খাইতে পারি না? এই তোমার চিঠি দিলাম তোমার এতেই কইয়া, আগে শক্তি কেমন ছিল বলো তাই বসিয়া, আগে শক্তি অনেক ছিল এখন দুর্বল হয়ে গেছি, আগে কয় পায়ে চলতাম, আগে চলতাম দুই পায়ে এখন তিন পায়ে চলি একটা লাঠিও লাগে। প্রত্যেকটা মানুষের এমন ভাবে চলে আসবে ভাই, বুঝতে পারবেন না কখন যে কালো চুল সাদা হয়ে গেছে আপনার গোজা। তাই তো কবি কি বলছে, আমি বলতে চাই নীরব হয়ে বসেন বাবা আপনাদের সদা, চুল পেকেছে তোমার খবর এসেছে খবর এসেছে, তন্ত করেছে চোখের আলো নিবেছে, ওই বুদ্ধিটা গেল পারে যাবার সময় হলো, ওই বুদ্ধিটা গেল পারে যাবার সময় হলো, ওই বুদ্ধিটা গেল পারে যাবার সময় হলো, আকাশ তোমার জানে না তারে বানাইয়া মরণের কথা রইলা ভুলি, কেমতের কথা রইলা ভুলি, ভগবান
যাই হোক, আমাদের মাঝে সম্মানিত।